বসে গেছে আর ওরা ওনারের সাথে কথা বলে জেনে নিয়েছে এখানকার স্পেশালিটি হলো বার্গার। এবার চলুন ভেতরের অ্যাম্বিয়েন্সটাও আমরা উপভোগ করি। পার্সোনালি ভেতরের অ্যাম্বিয়েন্স বেশ সুদিং, অর্থাৎ বসে যে শান্তিতে কথা বলা যাবে সেটা করা যায়, কারণ ভেতরে কোনো লাউড মিউজিক নেই। আড্ডা মারতে মারতে আমাদের বেভারেজগুলো চলে এলো আর প্রত্যেকটা বেভারেজের প্রাইস আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। চিয়ার্স। আমি নিয়েছিলাম গ্রিন অ্যাপেল মোহিতো, যেটা বেশ রিফ্রেশিং লাগলো। কেমন লাগছে? তো প্রথম স্টার্টার হিসেবে চলে এসেছে আমাদের কাছে ড্রাগন চিকেন, তো শুরু করা যাক নাকি? আমি আগে পেঁয়াজটাই ছিলাম, এখন আমরা শুরু করছি। ড্রাগন চিকেনটা বেশ স্পাইসি এবং তার সাথে সাথে একটা ট্যাঙ্গি ফ্লেভারও দিচ্ছিল। আর অনিশের এই চামচ চাটা দেখে বুঝতে পারছেন যে আমাদেরও ব্যাপক লাগছিল। স্টার্টার শেষ করার পর কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিল ঠিকই, কিন্তু তারপর চলে এলো এই বারবিকিউ চিকেন পিৎজা। তো এখানে দেখতে পাচ্ছেন যে পুরো একদম চিজের লেয়ার আর ভিতরে বারবিকিউ সস একদম ভরে ভরে দিয়েছে। কেমন লাগছে তোদের? পিজা শেষ করার পর চলে এলো এই ক্যাফের মূল আকর্ষণ K9 চ্যালেঞ্জ বার্গার। তো এইখানে চ্যালেঞ্জ কথাটা ইউজ করেছে কারণ এই পুরো বার্গারটা যদি কেউ 10 মিনিটে শেষ করে তাহলে তাকে এই বার্গারের কোনো পয়সা দিতে হবে না। তো এখন আমরা মোটামুটি ফিগার আউট করছি যে এই বড় বার্গারটাকে কিভাবে শেষ করবো পাঁচজন মিলে। তো এখন এখান থেকে আস্তে আস্তে জিনিসটা বার করা হচ্ছে। আমরা যেহেতু পাঁচজন ছিলাম তাই এই বড় বার্গারটা নিয়েছি। এর মিনি ভার্সনও আছে যার দাম 360 টাকা, কিন্তু স্পেশালি আমার চ্যানেলের জন্য একটা অফার আছে, শুধু বার্গার নয় অনেক কটা আইটেমের জন্য, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখনো পর্যন্ত আমাদের খাওয়া এই রেস্টুরেন্টের সব থেকে বেস্ট হচ্ছে এই বার্গার। সিরিয়াসলি 5টা প্যাটি দিয়ে হয়েছিল, অসাধারণ লাগছে এবং লোকজন প্রায় চেটে পুটে খাচ্ছে। বার্গারের প্যাটিগুলো এরা ক্যাফেতেই তৈরি করে তাই খেতে একটু অন্যরকম লাগলো, কিন্তু বেশ ভালো ছিল। আর ডিসেম্বর থেকে নতুন নতুন বার্গারের অপশান এই ক্যাফেতে চলে আসছে, তো আপনারা এসে অবশ্যই ট্রাই করে যাবেন। মাঝখানে সব জিনিসপত্রগুলো সরিয়ে দিয়ে উপরের ব্রেডটা নিচের ব্রেডটার মধ্যে স্টাফিং ঢুকিয়ে অ্যাকচুয়াল বার্গারের মতন করে খাওয়ার চেষ্টা করছি। প্রো বার্গার ইটার। এবার চলে আসি অফারে, যেটার জন্য আপনারা ওয়েট করছিলেন। তো এভরি উইক 12টা থেকে 3টে মানডে টু ফ্রাইডে আপনারা এই প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন মাত্র 149 রুপিজে।
তো আমরা এই জাস্ট ক্যাফে 9 থেকে বের হচ্ছি, অত বড় বার্গার খেয়ে আমাদের মোটামুটি 5 জনেরই পেট আইডাই করছে, আর আপনাদেরও বেশ ইনোভেটিভ লেগেছে আশা করি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কি করতে হবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাও ক্লিক করে অন করে দেবেন যাতে নতুন ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দুটো ব্রেডই অনিশ পেয়েছে, আমরা সবাই একটা করে ব্রেড পেয়েছি।